ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না এমন মানুষ বোধহয় পৃথিবীতে নেই। মনোবিদদের মতে আমাদের অবচেতনের ভাবনা চিন্তা ভয় বা ইচ্ছার প্রতিফলন হলো এই স্বপ্ন। তবে এই স্বপ্ন সম্পর্কে অন্যান্য বিশ্বাসও রয়েছে। প্রচলিত বিশ্বাস আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রত্যেক স্বপ্নের মধ্যেই কোনো না কোনো অর্থ লুকিয়ে রয়েছে। আবার স্বপ্নে মানুষ অনেক কিছুই দেখে যার সঙ্গে বাস্তবের কোনো মিল থাকে না বলেই আপাতভাবে মনে হয়। তাই স্বপ্ন সম্বন্ধে অনেক দর্শন, বিজ্ঞান, কাহিনী ইত্যাদি আছে। আবার অনেকের বিশ্বাস স্বপ্ন ভবিষ্যতের ইঙ্গিত দেয়। আদৌ কি সম্ভব? চলুন কিছু যুক্তি দিয়ে জেনে নেওয়া যাক স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে জেনে নিন আপনি কেন স্বপ্ন দেখেন, আর সেই স্বপ্নগুলো দেখার উদ্দেশ্যই বা কি। আর এখনো পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কয়েক দশক ধরে বিজ্ঞানীগণ আমরা কেন ঘুমাই বা কেন স্বপ্ন দেখি এর উপর নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছেন, কিন্তু আমরা এখনও 100% নিশ্চিত নই যে কেন আমাদের ঘুম প্রয়োজনীয় বা কেন ঘুমের মধ্যে স্বপ্ন আসে। আবার অনেক ধর্মে স্বপ্ন নিয়ে অনেক বর্ণনা রয়েছে, কিন্তু সেগুলো শত বছর বা হাজার বছরের পুরনো ধারণা। বিজ্ঞানের যুগে সেই সব একটু আজব লাগলেও সেগুলো ফেলে দেওয়ার মতোও নয়। স্বপ্ন দেখার সাংস্কৃতিক ও ধার্মিক অনেক ব্যাখ্যা রয়েছে। নানান ধর্মানুসারে স্বপ্নের গুরুত্ব নানানভাবে বর্ণনা করা হয়েছে। তাই আজ আমরা এই ভিডিওটিকে দুটি অংশে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক বিজ্ঞান কি বলে। ঘুমের মধ্যে বিভিন্ন স্টেজ রয়েছে। এমনই এক স্টেজে মস্তিষ্কের মধ্যে এক ইউনিক টাইপের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ঘটতে দেখা যায়। সেই অবস্থা থেকে বা ওই স্টেজে যখন গবেষকগণ ঘুম থেকে কোনো ব্যক্তিকে জাগিয়ে দেন, বেশিরভাগ সময় ওই ব্যক্তি বর্ণনা করেন সে স্বপ্ন দেখছিল, এবং একই সময় ওই স্টেজে থাকাকালীন চোখের গোলক চোখের পাতার নিচে পাগলের মতো এদিক ওদিক করতে থাকে। একে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বলা হয়ে থাকে, বা সংক্ষেপে বলা হয় রেম স্লিপ। এটা আপনিও লক্ষ্য করলে দেখা পেতে পারেন, যখন কেউ ঘুমায় অনেক সময় তাদের চোখের গোলক চোখের পাতার নিচে এদিক ওদিক ঘুরতে থাকে। এরকমটা আপনি বা আমিও হয়তো করি, কিন্তু এখানেই রয়েছে এক রহস্য। রেম স্লিপ স্টেজে থাকাকালীন সময় আপনার মস্তিষ্কের মধ্যে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো চলতে থাকে সেই হুবহু অ্যাক্টিভিটি চলে যখন আপনি জেগে থাকেন। আবার অনেক সময় আপনি ঘুম থেকে জেগে যান কিন্তু শরীর একটু নাড়াতে পারেন না। অনেকেই এই সময় ফিল করেন তাদের উপর অশরীরীয় কিছু একটা চেপে বসে রয়েছে, কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম নয়। আপনি রেম স্লিপে থাকা অবস্থায় হঠাৎ জেগে গেলেও আপনার ব্রেন তখনও কল্পনাতেই থাকে, আপনি সম্পূর্ণ জেগে যান, এমনকি আপনার চারপাশে কি হচ্ছে সেগুলোও অনুভব করে, কিন্তু আপনার বডি নড়াচড়া করতে পারে না, কেননা আপনি তখনও রেম স্লিপ স্টেজের মধ্যেই রয়েছেন। আবার অনেক তত্ত্ব অনুসারে আপনি সারাদিনে যে কাজগুলো করেন বা আপনার ব্রেন যেভাবে ইনপুট পায় স্বপ্নের মাধ্যমে এই তথ্যগুলোকে একত্রে গুছিয়ে নিতে সাহায্য করে। ঘুমের মধ্যে অচেতন মন স্মৃতি কালেক্ট করতে ব্যস্ত হয়ে পড়ে এবং ঘটনাগুলোর সাথে কানেকশন তৈরি করার চেষ্টা করে, আর এই চেষ্টার সময় যে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি হয় সেটা আমাদের সচেতন মনের কাছে চলে যায়। সচেতন মন সিদ্ধান্ত নিতে পারে না কি হচ্ছে, তখন সিগনাল থেকে কর্টেক্স মস্তিষ্কে ছবি তৈরি শুরু হয় আর সচেতন মন গল্প তৈরি করে, আর এই জন্যই স্বপ্ন এলোপাথারি হয়ে থাকে। বেশিরভাগ স্বপ্নেরই কোনো কারণ বা অর্থ থাকে না, কেননা স্বপ্ন প্রকৃতপক্ষে সচেতন মনের তৈরি দৃশ্য হয় না। বলতে পারেন অচেতন ব্রেন থেকে সচেতন ব্রেনের কাছে কিছু সিগনাল নয়েজ আকারে আসে, আর সচেতন ব্রেন সেগুলো রিসিভ করে আর কর্টেক্স সিগনাল ডিকোড করে ভিজুয়াল কিছু দেখাতে শুরু করে, যার কোনোই অর্থ নেই। আরেকভাবে বলতে পারেন, ব্রেনের ব্যাকগ্রাউন্ড প্রসেস চলার সময় দুর্ঘটনাবশত সেই সিগনাল থেকে আসা তথ্যগুলো আমরা দেখে ফেলি,
যার কোনো মাথা মুন্ডু কিছু সেন্স নেই। অর্থাৎ বিজ্ঞান বলে আপনার স্বপ্ন দেখার সাথে ভবিষ্যতের কোনো মিল নেই। এবার জানা যাক বিভিন্ন ধর্ম কি বলে এই ব্যাপারে। ধর্ম এবং স্বপ্নের মনোবিজ্ঞানের মাধ্যমে মৃতের সাথে যোগাযোগ ও তাকে বোঝার উৎস হিসাবে স্বপ্নকে বিভিন্ন ভাগে ব্যাখ্যা করা হয়েছে। ইসলাম ধর্মে স্বপ্নের গুরুত্ব নিয়ে অনেক গবেষক দাবি করেন স্বপ্ন ইসলাম ধর্মে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মত অনুসারে ইসলাম ধর্মের সর্বশেষ নবী মারা যাওয়ার পর স্বপ্নই কেবল একমাত্র উপায় যেখান থেকে ভবিষ্যতের উপদেশ পাওয়া যেত। এছাড়া ইসলাম ধর্মে যে পরলৌকিক শাস্তির কথা বলা আছে সেই শাস্তি মৃত্যুর পর স্বপ্নের মাধ্যমেই দেয়া হবে। হিন্দু ধর্মানুসারে মানুষের বেঁচে থাকার তিনটি অবস্থার মধ্যে স্বপ্ন হচ্ছে আরেকটি অবস্থা। প্রাচীন ইহুদিদের ধর্মের সাথে স্বপ্নের অনেক সংযোগ রয়েছে। এরা স্বপ্নকে ঈশ্বরের বার্তা হিসাবে মনে করে। যদি ভালো স্বপ্ন দেখে তাহলে এরা এটাকে ঈশ্বরের বার্তা মনে করে, আর খারাপ স্বপ্নকে খারাপ আত্মা দেখিয়েছে বলে মনে করা হয়। অনেক প্রাচীন সংস্কৃতির মতো এরাও স্বপ্নকে ঐশ্বরিক বার্তা রিসিভ করার মাধ্যম হিসেবে মনে করে। অনেক খ্রিস্টান ধর্ম অনুসারীদের মতে কেউ কেউ স্বপ্নের মাধ্যমে সরাসরি ঈশ্বরের সাথে কথা বলতে পারে। অর্থাৎ এই সব ব্যাখ্যা থেকে খুব সহজেই বোঝা যায় যে আপনার স্বপ্ন হয়তো ভবিষ্যতের কোনো ইশারা দিলেও দিতে পারে। ইতিহাসও এই রকম অনেক স্বপ্ন সত্যি হওয়ার সাক্ষ্য বহন করে। তবে আপনি মানুন আর নাই মানুন, আপনি যতই আত্মবিশ্বাসী বা বিজ্ঞান মনস্ক হন না কেন, এই বিশাল পৃথিবীতে অদ্ভুত কত যে ঘটনা ঘটে যার ব্যাখ্যা দেওয়া অনেক ক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়ে। ঠিক যেমন স্বপ্ন, পশ্চিমী আধুনিক মনোবিদ্যাও জানায় আমাদের অবচেতনে অনেক সময় সঞ্চিত থাকে ভবিষ্যৎ স্মৃতি, এবং তা প্রত্যেকের আকারে স্বপ্নে প্রকট হতেই পারে। কাজেই স্বপ্ন যদি কোনো ভবিষ্যৎ রহস্যের সমাধান দেয় বা কোনো ভবিষ্যৎ ঘটনার চিত্রকল্প আপনাকে জানান দিয়ে দেয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। আজকের মতো এখানেই শেষ করছি। তবে স্বপ্ন সত্যি নিয়ে খুব শীঘ্রই এক রহস্যময় ভিডিও আসতে চলেছে, তাই আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।